নমস্কার, এডুচার্চায় সকলকে স্বাগত। আমি এর আগে মইদুল ইসলামের একটি অডিও বার্তা আপনাদের শুনিয়েছিলাম, এক ডাকে অভিষেক। এই যে হেল্পলাইন চালু হয়েছে, সেই হেল্পলাইনে চালু ফোন করে তিনি একটি পরামর্শ দিয়েছিলেন এবং অবশ্যই সেই পরামর্শটি ছিল শিক্ষা সংক্রান্ত, অর্থাৎ শিক্ষক নিয়োগ সংক্রান্ত। তো তিনি এখন সকলের কাছে একটি আবেদন রেখেছেন যে আপনারাও এক ডাকে অভিষেক হেল্পলাইনে ফোন করুন। ফোন করে কি বলবেন? অনেক কিছুই বলতে পারেন, অনেক কিছু বলারও আছে। তিনি যা যা বলেছেন সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো তার আগে আমি বলি, অবশ্যই এসএসকেএমএসকের সমস্যার কথাও কিন্তু বলা যায়, পরামর্শ দেওয়া যায় কীভাবে এসএসকেএমএসকের উন্নতি করা যায়, কিংবা ষাট অপশনকারী শিক্ষকরা কীভাবে বঞ্চিত হচ্ছে সে কথাটাইও কিন্তু বলা যেতে পারে। তো সেই উদ্দেশ্যেই আমি মইদুল ইসলামের এই আবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। তবে হ্যাঁ, অনেকেই হয়তো ভাববেন যে এই আবেদন নিবেদন করে কী হবে। অনেকেই তো আবেদন নিবেদন করা হলো। দেখুন, আবেদন নিবেদন করে কী হবে সেটা বড় প্রশ্ন নয়, আপনারা আবেদন নিবেদন করবেন কি না সেটিও আলাদা ব্যাপার। তবুও আমি মইদুলবাবুর এই যে লেখাটি সেটি আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই, যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমরা এই পদ্ধতিতে যেতেই পারি, তাহলে আপনারা যাবেন। এবং সেই কারণেই আমি মইদুল ইসলামের এই আবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। আমি শিক্ষক মইদুল ইসলাম, মানুষের জীবন জীবিকার জন্য দীর্ঘ সামাজিক ও শিক্ষক আন্দোলন করেছি আপোষহীনভাবে বিগত কয়েক বছর ধরে। সরাসরি কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলাম না। গত বিধানসভা ভোটে মানুষের অধিকারের কথা বিধানসভাতে তুলে ধরার জন্য নিয়মমাফিক প্রতিবাদী সত্তা অনুসারে জোটের প্রার্থী হয়েছিলাম। পরবর্তীকালে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির নতুন নতুন চিন্তাভাবনা, রাজ্যবাসী ও দেশবাসীর জন্য কিছু করার ইচ্ছা এবং তার সাহসী পদক্ষেপের কথা মাথায় রেখে মানুষের জন্য ভালো কিছু করার ভাবনা থেকে প্রিয় সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নির্দেশে গত 21 নভেম্বর 2021 তারিখে ডায়মন্ড হারবারে মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে নিজেকে যুক্ত করেছিলাম। অনেকে অবাক হয়েছিলেন, সমালোচনা করেছিলেন, আশঙ্কা প্রকাশ করেছিলেন আমার প্রতিবাদী সত্তা বজায় রাখতে পারবো কি না। কিন্তু আমার তরুণ তুর্কি যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির ওপর আস্থা ছিল। সকলের যেমন সমালোচনা করার অধিকার আছে, তেমনি ভালো কাজের প্রশংসা করা উচিত। খারাপ কাজ দেখলে শুধু ঘরের চার দেওয়ালে সমালোচনা করলাম, রাজনীতি খারাপ, নেতারা খারাপ বলে মুখ ফিরিয়ে নিয়ে নিজের স্বার্থ দেখলে সমস্যার সমাধান হবে না। সিস্টেম খারাপ বলে দায় এড়িয়ে চললে সমস্যার সমাধান হবে না। সিস্টেমের সাথে নিজেদেরকে যুক্ত করে ভালো কাজে লাগাতে হবে। আমাদের প্রিয় সাংসদ ব্যতিক্রম, তার মধ্যে নতুন কিছু করার ইচ্ছা আছে, আমাদের তার সাথে থাকতে হবে। কোভিডকালে তার ডায়মন্ড মডেল রাজ্য তথা দেশকে পথ দেখিয়েছে। হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, তার দেখানো রাজনৈতিক বিপ্লব, ওয়ান পার্সন ওয়ান পোস্ট রাজনীতিতে ধীরে ধীরে সংস্কার আনবে। তেমনি গতকাল পৈলানে নিঃশব্দ বিপ্লব কর্মসূচি থেকে তার 8 বছরের সাংসদ এলাকার কাজের খতিয়ান জনসমক্ষে তুলে ধরার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার মঞ্চ থেকে আবারও যুগান্তকারী নতুন পদক্ষেপের সূচনা করেছেন এক ডাকে অভিষেক। এই নাম্বার 7887 7887 সকাল 9টা থেকে 6টা অবধি ফোন করে সরাসরি সাধারণ মানুষ থেকে দলীয় নেতৃত্ব, কর্মী, সমর্থক, এমনকি বিরোধী মতামত পোষণকারী গণ ও অভাব অভিযোগ করতে পারবেন, পরামর্শ প্রদান করতে পারবেন। গতকালের মঞ্চ থেকে আমাদের প্রিয় সাংসদ জোরালোভাবে ঘোষণা করেছেন, যার যা অভিযোগ সরাসরি জনগণের সাথে তার যোগাযোগের মধ্যে আর কোনো প্রাচীর নেই, কেবল একটা ফোন করলেই হবে। এমনকি দলীয় কোনো কাজ বা নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি ফোন করবেন। প্রয়োজনে যিনি ফোন করবেন তিনি যদি চান তার পরিচয় গোপন থাকবে। মুখে দল খারাপ, নেতারা খারাপ, ভোট লুট, কাটমানি, দুর্নীতি কত কিনা আপনারা বলেন, এলাকার নেতা, ব্লকের পদাধিকারী, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং এমনকি এমএলএ এমপি মিনিস্টারদের নিয়ে কিন্তু সরকারের ভালো কাজ, ভালো প্রকল্প নিয়ে সেই অর্থে সমালোচনা হয় না। যাই হোক, ঐতিহাসিক এই সিদ্ধান্ত এক ডাকে অভিষেক আপনাদের সুযোগ দিয়েছে, যার যা বলার এই নম্বরে বলতে পারেন। আমি গতকাল এক ডাকে অভিষেকেতে ফোন করে কিছুটা হলে দায়িত্ব পালন করেছি, যেহেতু আমি একজন শিক্ষক।
বর্তমান সময়কালে চলা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে SLST প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি যা কোর্টে বিচারাধীন সেই বিষয়ে আমি ফোন করে পরামর্শ দিয়েছি। যতক্ষণ না অভিযুক্তরা নিজেদের কোর্ট থেকে নিরপরাধ প্রমাণ করছেন ততদিন অবধি তাদেরকে সংশ্লিষ্ট পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, তবেই শিক্ষা সম্পর্কে মানুষের মনে আস্থা অর্জন হবে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, হয়তো তিনি বলতে চাইছেন শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষাই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে। আমার বিশ্বাস আমার প্রিয় সাংসদ এক ডাকে অভিষেক নামক ঐতিহাসিক এই কর্মসূচিতে আমার পরামর্শ গ্রহণ করে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে ও আশীর্বাদে বন্ধুবর আমি করলাম আমার সামাজিক দায়িত্ব পালন। আশা করি আপনারা এক ডাকে অভিষেক কর্মসূচিতে সাড়া দেবেন সামাজিক স্বার্থে। তো আমি শুরুতেই বলে নিলাম যে তিনি এই যে ফোন করে কথাগুলি বলেছেন অবশ্যই এটা সমর্থনযোগ্য বলেই আমি কিন্তু প্রচার করেছি। আজকে আমি আবারও বললাম যে আপনারাও কিন্তু ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন, তবে সমাধান কী হবে না হবে সে তো ভবিষ্যৎ বলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।